পরীক্ষা শেষ করে এখন কাঙ্গালাঘাটে ঘুরতে চলে এসেছি। হাত পার হয়ে গেছি, এখন ওপারে যাচ্ছি, দেখা যাক কি করে সবাই। টাকা 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 5 টাকা করে মনে হয়। আমার কাছে 5 টাকা আছে, আমি দিয়ে দিচ্ছি। এখন আমরা সবাই রীতিমতো ঘর পেয়েছি, মন্দিরে যাবে, অটো স্ট্যান্ডে চলে এসেছি। কোথায় যাবো আমরা, চলো একটা গাড়ি ঠিক হয়ে গেছে মনে হচ্ছে। এই আসু, দুটো গাড়ি ভাগ, ছাড়া ছাড়া গাড়ি ছাড়া। এখন ভাড়া দিচ্ছে, আমরা মন্দির চলে এসেছি, মন্দিরে ঘুরতে এসেছিলাম। সবাই আসো এই মন্দিরটাতে, অবশ্যই মন্দিরটা খুব ভালো লাগবে, খুবই সুন্দর মন্দিরটা। আমি আগে কোনো দিন আসিনি, এবছরই মানে এবারই প্রথম এই বন্ধুদের সাথে এসেছি, পরীক্ষা দিতে এসেছিলাম বলে আসা, তা নাহলে আসা হতো না। সবাই আসে মন্দিরটাতে, খুব খুব ভালো লাগবে মন্দিরটা। খুবই সুন্দর জায়গা, তোমরা আসো। অবশ্যই ভালো লাগবে, আমাকে ঘুরাই গেলে ওরা ঘুরাই বসে না, আমরা ঘুরার দিন বসে আর একজন আর একটা শিক্ষক শিব ঠাকুর, হ্যাঁ 101টা ভোলানাথ আছে, 108টা, একটা ভোলানাথ, প্রত্যেকটাতে একটা করে বাবা ভোলানাথ, একটা সাদা আর একটা হচ্ছে কালো, একটাতে সাদা আবার একটাতে কালো। ফটো তুলেছে, ভালোই বোঝা যাচ্ছে। এই যে এরা সেলফি তুলছে, বাড়ির থেকে দাদা ফোন করেছে, হেবি সুন্দর দেখা যাচ্ছে চারিদিকটা, সবুজ ঘাস, লাল ফুল, সাদা প্রজাপতি, কালো পরি, লাল পরি সব আছে, নীল পরিও আছে, কালো ভোলানাথ আছে, মাঝখানে একটা ঘর, শিব মন্দির, এটা 108টা, 108টা শিব ঠাকুর দিয়ে মন্দির তৈরি করা।
কালনাঘাট পার হয়ে আগে কোনোদিন আসিনি, এবার প্রথমেই আসলাম মন্দিরটাতে। দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো মন্দিরটা হেবি সুন্দর লাগবে, অবশ্যই আসো। এই আমাদের দোস্ত লোকরা, এখানেও সেম পরপর দুটো দেখলাম, দুটোই সাদা। এরপর একটা দেখা যাক কি হয়, পরেরটাও সাদা, তারপরেরটাও সাদা, তার মানে মনে হচ্ছে এখানে সবকটাই সাদা ভিতরে। এখানে সব যা আছে সব সাদা। শিব মন্দির এখানে যা আছে সব সাদা, সব কটা সাদা রে। কিন্তু ভিও ওইগুলো ব্লক করছ নাকি? ওতে বাইরে একটা কালো, একটা সাদা, একটা কালো, একটা সাদা, ব্লক করছ তুই? হয় এইজন্য তো কথা বলছিস না, তোদের দেখায় মার খাবো নাকি? তা না, ও ভক্তির মধ্যে আবার আমাকে জানলে চ্যানেল কি ভয় লাগছে। এখানটায় মনে হচ্ছে কুয়ো আছে, হ্যাঁ একটা জলাশয় আছে ছোট্ট, এখানে মনে হয় শিব ঠাকুরের যথেষ্ট জল এখানে এসে জড়ো হয়। হেবি সুন্দর, সে খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে ঢুকলাম, কোন দিক দিয়ে আসলাম। আবার চলে ওইখান দিয়ে এসছি, সবাই আসো এই মন্দিরটাতে, আসলে খুব ভালো লাগবে, অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে, আসো তোমরা সবাই। এই প্রথম এসছি মন্দিরটাতে, আগে কোনোদিন বন্ধুদের সাথে এসেছি, পরীক্ষা দিতে এসেছিলাম বলে, তাই তার জন্য ওরা সবাই বললো বলে আসা, না হলে দেখতে পারতাম কি না, কোনোদিন খবর পেতাম কি না তাও জানি না। প্লিজ তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমরা অবশ্যই আসো, যারা এসছো নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লেগেছে, একটু কমেন্ট করবে, যারা যারা এসছো কমেন্ট করো, কমেন্ট করে জানাও।